করোনা দুর্যোগের বাধা ডিঙিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণযোগ্য তবে কিছুটা ধীর গতি এসেছে প্রকল্পের কাজে প্রকল্প পরিচালক বললেন আপাতত দুই হাজার একুশ সালে কাজ শেষের টার্গেট থাকলেও সেতুর ভবিষ্যৎ নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর বিষয় হচ্ছে নির্ধারিত সময়ের চার মাস আগেই শেষ হয়েছে সেতুর সবগুলো পিলা নির্মাণ নদীতে দৃশ্যমান চার কিলোমিটারের বেশি সেতু সব মিলিয়ে কাজ হয়েছে প্রায় উনআশি ভাগ পদ্মা সেতু ঘুরে এসে অগ্রগতি তুলে ধরেছেন ফখরুল ইসলাম করোনার ঢেউয়ে বিশ্ব থমকে গেলেও ভাটা পড়েনি পদ্মার স্রোতধারায় সেই জলরাশির উপর সেতু নির্মাণের গতি কমলেও দেশের স্বপ্ন বাস্তবায়নে এতটুকু গতি কমেনি এই শ্রমযোদ্ধাদের তাদের শ্রম ও ঘামে সেতু দীর্ঘ হয়েছে চার কিলোমিটারের বেশি সেতুর মূল অবকাঠামোতে এক একটি স্ল্যাবের সঙ্গে আরেকটি স্ল্যাব জোড়া দিয়ে হয়ে যাচ্ছে রেল লাইন উপরের তলায়ও স্ল্যাব মিলে তৈরি হচ্ছে চার লেনের সড়ক এখন তিন হাজার স্ল্যাব বসাইতে হবে এখানে অনেক কাজ আছে রেলিং আছে এগুলো কাজ করতে ইলেকট্রিক্যালের কাজ করতে হবে গ্যাস লাইনের কাজ করতে হবে নির্ধারিত সময়ের আগেই নদীতে দাঁড়িয়ে গেছে সবশেষ পিলার তবে বৈশ্বিক সংকটে চার মাস পিছিয়েছে বাকি চোদ্দটি স্পেন বসানোর সময় লা একুশ সালের শেষ করব এই টার্গেটটাও আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে তাইলে এটা বাস্তবায়ন করা নদীর মাওয়া ও জাজিরা প্রান্তের সংযোগ সড়কের কাজ আগেই শেষ এখন সেতুকে চলাচল উপযোগী করতে সড়ক ও রেলপথ নির্মাণকে প্রধান টার্গেট ধরে এগিয়ে যাচ্ছে কর্মযজ্ঞ বিশ্বব্যাপী করোনার মহা দুর্যোগেও থেমে নেই দেশের বৃহত্তম পদ্মা সেতু প্রকল্পের নির্মাণযজ্ঞ এরই মধ্যে সোয়া ছয় কিলোমিটার সেতুর চার কিলোমিটারের বেশি অংশ এখন নদীতে দৃশ্যমান প্রকল্প পরিচালক আবারও বললেন যে কোনো প্রতিকূলতাই সামনের দিনগুলোতে আর বাধা হয়ে দাঁড়াবে না ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর মাওয়া পদ্মা শুধু প্রকল্প মাওয়া